কি আমাদের ইয়েতে ডিকশনারিতে পাণ্ডবী নাই, এটাই তো বড় কারণ। এখন পাণ্ডবী কথা বলা, a lot of people say that 2023 বিপিএল ট্রফি জেতার পর সাংবাদিকের করা প্রশ্নে এভাবেই তামিম মুশিরিয়ারদেরকে অপমান ও খাটো করে কথা বলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিজা কামাল। গতকাল বিপিএল এর ফাইনালে সেই কুমিল্লাকে হারিয়েছে ফরচুন বরিশাল, যার ক্যাপ্টেন তামিম সহ ছিলেন মুশফিক এবং মাহমুদুল্লাহ। এমন ঘটনার পর এবার পঞ্চপাণ্ডবের ভক্ত সমর্থকরা খুঁজে বেড়াচ্ছেন সেই নাফিজা কামালকে, তার এমন উদ্ভট আচরণে ক্ষিপ্ত সবাই। কিন্তু ফেসবুক, ইনস্টা কিংবা টুইটার কোথাও কোনো প্রকার নাফিজা কামালকে খুঁজে পাচ্ছে না তারা। 2024 বিপিএল এর ফাইনাল হারার পর নাফিজা কামাল যেন নিকুচ। প্রিয় দর্শক, সিনিয়র ক্রিকেটারদেরকে সম্মান করতে নাফিজা কামালকে পরামর্শ দিয়েছেন ভক্ত সমর্থকরা।